মেধা এবং এই প্রক্রিয়া দুটি রাষ্ট্রের জন্য ঝুঁকিযুক্ত ধরেন তার চেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে রাষ্ট্র মেধাবী বা যোগ্যদের কি ওন করছে কিনা সেটি হলো সবচেয়ে বড় প্রশ্ন সেই জায়গায় ঘাটতি রয়েছে আমি আপনাদের ওই রিপোর্টটা দেখেছি বিসিএস সহ প্রায় ত্রিশটি পরীক্ষায় রকমের ঘটনা ঘটছে অনুসন্ধান করে বের হতে করতে হলে একজন অনুসন্ধানী রিপোর্টার মিস্টার ইমরানকে কার্যত এটা দেখভাল করার জন্য রাষ্ট্র কর্তৃপক্ষ আছে কারণ নজরে আসেনি অর্থাৎ একজন সাংবাদিককে চার বছরের মতো আমার মনে হয় চার পাঁচ বছরের মতো আমি এরকম একটা ছয় বছরের মতো অনুসন্ধান করে এই একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের এই জরাজীর্ণতা বের করতে হয়েছে এখন ছয় বছরের রাষ্ট্রে কি দায়িত্বশীল কোনো ব্যক্তি ছিল নেই এই দুর্নীতি এই ধরেন অনিয়ম দেখার নিশ্চয়ই সেটা পাওয়া যায়নি তার মানে আপনি দেখেন রাষ্ট্র ঘুম পড়ে আছে কেন ঘুম পড়ে আছে দায়িত্ব সরকারের সরকারের এখানে মনোযোগ নেই দায়িত্ব সরকারকে আপনি আনতে পারবেন না সুতা বলবে কোনো অনিয়ম হলে সরকারকে বলবেন সরকারটা আছেই তো এই অনিয়ম ধরেন অনিয়মের ঊর্ধ্বে রেখে রাষ্ট্রীয় মেশিনারিজগুলিকে ফাংশন করানো সরকারের দায়িত্ব তো সেখানে একটা বড় ধরনের ব্যর্থতা এখন রাষ্ট্র তার মেশিনারিজগুলিকে স্বতন্ত্রভাবে তার সাথে জবাব দিয়ে থেকে ফাংশন করাবে নিশ্চয়ই সরকার সেই জায়গায় আমাদের অনেক বড় ধরনের ব্যর্থতা রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি স্বতন্ত্রভাবে ফাংশন করছে না সংবিধিপত্র প্রতিষ্ঠানগুলি একই অবস্থা আপনি স্বায়ত্তশাসিত বা স্বশাসিত প্রতিষ্ঠানগুলি রাষ্ট্রের সব একইভাবে যাচ্ছে আপনি শুধু এখানে কেন ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তো ফাঁস হয়েছে যেটা পিএসসি নিয়ন্ত্রিত না হচ্ছে তো প্রতিনিয়ত হচ্ছে আপনি কি দেখেছেন মেডিকেলের ভর্তি পরীক্ষা নিয়ে আমি দেখলাম যে কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে আমি তখন জেলে ছিলাম তারা মাত্র পনেরো দিনের মধ্যে জামিন নিয়ে চলে আসছে তারা কিন্তু শাস্তি আওতায় আনা যাচ্ছে না এই জন্য বলছি যে আপনার রাষ্ট্র এটাকে বোন করছে কিনা সেটা হলো বড় ফ্যাক্টর সুবিধাভোগী থাকবে অপরাধী থাকবে রাষ্ট্রে প্রশ্নপত্র ফাঁস করে অর্থনৈতিকভাবে বেনিফিটেড হতে থাকবে দলীয় বিবেচনাও থাকবে দলীয় যে দল ক্ষমতায় থাকে তার কর্মচারী বা কর্মকর্তাদের কর্তৃত্বও থাকবে কিন্তু সবার উদ্ধারে একটা সরকার থাকবে যে এটিকে দেখভাল করার দায়িত্ব নেবে আমাদের সেখানে ঘাটতি আছে যার ফলে আপনি যে কথা বলছিলেন কোঠা বলেন মেধা বলেন যোগ্য বলেন এই যে যে আন্দোলন সেটা তো এক একটা ধরেন বিষয় তারপরেও হচ্ছে যে মেধাবীরা যে স্বতন্ত্রভাবে তার মেধার নিদর্শন অথবা তার মেধার যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রে মূল্যায়ন নিশ্চিতভাবে হবে সেটাও বলা যাচ্ছে না সেটা যেমন সত্য আবার মেধাবীকে রাষ্ট্ররা যেভাবে উপেক্ষা করতে চাচ্ছে যে প্রক্রিয়ায় সেটাও ধরেন একটা সংকট কারণ এখন শিক্ষার্থীরা যে দাবি করছে সেটা যৌক্তিক ন্যায্য এবং আমি এও বলবো যে সেটা মুক্তিযুদ্ধের আমাদের যে আদর্শের পন্থী অথবা সেই জায়গাগুলিও বিবেচনা করে দেখতে